নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। সাধারণত গুরুর কাছ থেকে মন্ত্র লাভ করে শিষ্য সাধন আরম্ভ করে। গুরু শক্তি জপ প্রয়াসের মধ্যে কিছুটা অনুসৃত থাকে। গুরুবন্দনা তাই জপের আগে করা উচিত। দীক্ষাকালীন মধুর স্মৃতিকে আশ্রয় করে প্রতিবার জপের সময় গুরু শক্তি জপের মধ্যে সঞ্চারিত হয়ে জপকে শক্তিসম্পন্ন, রসালো ও প্রেমময় করে তোলে। গুরুর প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভক্তি তাই জপের সাফল্যকে সহজ করে তোলে। এতে শিষ্যেরই লাভ হয়। মন্ত্র নিয়ে যদি শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে জপ করা না হয় তাহলে গুরুকেই সেই গুরু ভার বইতে হয়। শিষ্যের বিপদগামিতা গুরুকে ভীষণভাবে পীড়িত করে, গুরু তাতে কষ্ট পান। আবার এই শিষ্যই যখন জপ সাধনে অগ্রবর্তী পর্যায়ে চলে যান তখন দেখে তিনি নিজে জপ করছেন না, গুরুই যেন তাকে দিয়ে জপ এবং অন্যান্য সাধন করিয়ে নিচ্ছেন। গুরু শিষ্য মূলত কিন্তু অভিন্ন। সাধনা করতে করতেই শিষ্যের গুরুত্বে উত্তরণ ঘটে, শিষ্য ব্রহ্মত্ব লাভ করে। পূর্বে উভয়ের ভিতর যে তারতম্য ছিল তা ঘুচে যায়। শিষ্যের এই অগ্রগতি দেখে গুরু বড়ই উৎফুল্ল হন। এই যে আজকের আলোচনা, এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? যে গুরু শক্তি শিষ্যের মধ্যে কাজ করে, তাই প্রতিদিন জপ করার আগে, প্রতিবার জপ করার আগে গুরু বন্দনা করা অবশ্যই প্রয়োজন। আজকের আলোচনা আমরা করলাম অজাচকের লেখা জপ গ্রন্থ থেকে। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।